সুপ্রিয় দর্শক, সালাম আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, আজকে চলে আসলাম আপনার কৃষকের মাঠ পর্যায়ে, আপনাদের পিএজের চারারোপণ নিয়ে কিছু বিষয়ে কথা বলার জন্য, কখনো মাঠে কখনো বাজারে, তো সব মিলিয়ে হচ্ছে আপনাদের মাঝে। তো আজকে পিএজের চারারোপণ নিয়ে কিছু কথা, তো কতদিন সময় লাগতে পারে এ নিয়েই, তো চলুন। তা আসলে অনেক দিন আহানো সময় আছে। তো দর্শক, আমরা এখানে আজকে যে পেঁয়াজের চারাগুলো দেখছি, তো প্রায় দেখছেন, তো প্রায় এক অঙ্গুল কেবল হয়েছে আপনার, এখনও প্রায় 20-25 দিন সময় লাগবে এগুলো মাঠে তুলে জমিতে লাগানোর জন্য। এই চারাগুলো আমরা খালি এক জমিতে না, আমরা আশেপাশে আরও অনেক জমি আছে, দেখব যে কেমন সাইজ হয়েছে কৃষকের যে পেঁয়াজ রোপণের চারাগুলো। তো দর্শক, আমরা পাশের আরেকটি জমিতে চলে আসলাম। তো এই যে দেখেন, তো পেঁয়াজের সব হচ্ছে এগুলা যে বীজ রোপণের আপনার চারা, প্রায় 20-25 দিন সময় লাগবে এই চারাগুলো আপনার উঠে জমিতে লাগানোর পরিবেশ হইতে। এটা হচ্ছে আপনার রসুন পাশের যে জমিতে। তো দর্শক, এই যে আমরা পাশের আরও একটি জমিতে চলে আসলাম, এগুলা হচ্ছে আপনার যে পেঁয়াজের বীজ চারা। তো একই যে আমরা এখানে আশেপাশে কিছু জমি দেখলাম, তো প্রায় একই সাইজের যে চারাগুলো, একই মানে প্রায় পরিবেশ আপনার খুব হলে 10-12 দিন আগে এই চারাগুলো আপনার চারা হয়েছে, বীজগুলো তো প্রায় 1 ইঞ্চি, প্রায় 1 আঙ্গুলের মতো হয়ে গেছে। তো এগুলো যে এখনও আপনার উঠে লাগানোর পরিবেশ, যেটা বলছিলাম 20-25 দিন এখনও সময় লেগে যাবে। হয়তো অন্য অন্য এলাকার মধ্যে অনেকটা যদি আরও অগ্রিম আপনারা করে থাকেন, হয়তো আর কিছু দিনের মধ্যে 10-15 দিন এর মধ্যেই পাইতে পারেন। তো অনেকে দেখা যাচ্ছে অনেকটা আগুর করে পেঁয়াজের যে বীজগুলো ছেড়ে থাকেন, তাহলে দেখা যাচ্ছে 10-15 দিনের মধ্যে অনেক বাজারের মধ্যে উঠে যাবে। যার তবে অনেক এলাকা, বিশেষ করে আপনার পাবনা ফরিদপুর, পেঁয়াজ অনেক নতুন আমদানি হচ্ছে। এই যে আমার যে মাঠ পর্যায়ে আছি, তো আমাদের এলাকার মধ্যে এখনও পেঁয়াজ 20-25 দিন সময় লেগে যাবে যে ঢেমনা পেঁয়াজগুলো বাজারে আমদানি হইতে। হয়তো দু কিছুটা উঠছে, তো আমদানি বেশি করে প্রায় 20-25 দিন। তো আমার এদিকে একটু নামলাতেই হয়, আর যে পাবনা ফরিদপুর ওদিকে অনেকটাই আমদানি হয়ে গেছে নতুন পেঁয়াজ। তো আজকের এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সালাম আলাইকুম।